দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাবার সময় সাংসদ জগন্নাথ সরকারকে আটকালো পুলিশ। নদিয়ার 34 নম্বর জাতীয় সড়কে তাকে আটকে দেওয়া হয়। জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেন সাংসদ। দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি সাংসদকে আটকে দিল পুলিশ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানা এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে। ঘটনায় পুলিশের সঙ্গে বচসায় জড়ান সাংসদ জগন্নাথ সরকার। তিনি জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে। এদিন দলীয় কর্মসূচিতে যোগদান করতে বহরমপুরে যাচ্ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। কৃষ্ণনগর PWD মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে তাকে আটকায় পুলিশ। অভিযোগ, পুলিশ জাতীয় সড়কের ওপর আড়াআড়িভাবে গাড়ি দাঁড় করে রাখে। ঘটনায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বাধা পেয়ে কৃষ্ণনগর জেলা স্বাস্থ্য দপ্তরে ফিরে আসেন সাংসদ। সেখানে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। সাংসদ বলেন, দলীয় কর্মসূচিতে যোগদান দিতে যাবার সময় পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আটকে দেয়। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জন্য নকশিপাড়া থানা এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। সাংসদ সেখানেই যাচ্ছিলেন, সে কারণে তাকে আটকানো হয়েছে। বহরমপুর যাচ্ছিলাম, আগের সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে একটা বিশেষ দলীয় প্রোগ্রামে বৈঠকের জন্য বহরমপুরে আমি যাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্য, কৃষ্ণনগর আমি যাওয়ার আগেই দেখলাম একাধিক পুলিশ গাড়ি দিয়ে রাস্তাটাকে আড়াআড়ি করে জ্যাম করে পুলিশ নিয়ে দাঁড়িয়ে রয়েছে, হাইওয়ে জ্যাম অবরোধ করেছে। আমরা জানি জনতা যদি হাইওয়ে অবরোধ করে পুলিশ হঠাৎ, আর এখানে আমাকে যাত্রা পথ বন্ধ করার জন্য নিজেরা ন্যাশনাল হাইওয়ে আইনটাও জানে না, তারা আটকে রেখেছে। এবং শুধু তাই নাই, ওখানে শয়ে শয়ে গাড়ি দাঁড়িয়ে পড়েছে, বহু জনতা রোদের মধ্যে তারাও উত্তেজিত হয়ে যাচ্ছিল। এবং আমি ব্যাক করে চলে আসবো, আমাকে আসতে পর্যন্ত দেবে না। আমি DM-এর কাছে এসে নালিশ জানাবো, সেটা পর্যন্ত আসতে দিতে চাইছে না। এই যে বাধা, রোদের মধ্যে আমাকে আধ ঘন্টা দাঁড় করিয়ে রেখেছে একজন সাংসদকে, সম্মানীয় যিনি সবচাইতে জেলার প্রশাসক, তার কাছে আমি লিখিত অভিযোগ জানাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, নদিয়া।